বন্ধুরা আমরা একটু একটা দারুণ ভিডিও দেখলাম যেখানে এই ছেলেটি পাথর খাবে পাথর এটাও কি কখনো খাওয়া সম্ভব দেখা যাক ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখলেই আমরা বুঝতে পেরে যাব ছেলেটি কি করে কিন্তু তার আগে ছেলেটি কতগুলো জিনিস খেয়ে নেমে যখন প্রথমে ও হাত খেল আর এটা খেতে ওর খুব ভালো লেগেছে তাই ও ইয়েস বলল আর দ্বিতীয়বার সে রকেট খেল আর এটা ওর দারুণ লেগেছে তাই জন্য ও ইয়েস বলল আর এটা একটা ঝুমঝুমি আর এটার মধ্যে চকলেট ছিল এটা খেতে ওর দারুণ লেগেছে তাই ও ইয়েস বলল এরপর ও পাথর খেয়ে নেবে সেই ভিডিও আপনাদের দেখাবো কিন্তু তার আগে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনার নাম কি এটা একদম শেষেরটা ওয়াও অনেকগুলো স্টোন খেলো ছেলেটা দারুণ লাগেনি বন্ধুরা আমরা একটু একটা দারুণ ভিডিও দেখলাম যেখানে এই ছেলেটি শামুক খাবে হ্যাঁ সে সত্যি শামুক খাবে না কিন্তু সে শামুকের কতগুলো চকলেট খাবে দেখা যাক ওটাকে ওর খেতে কেমন লাগে তো প্রথমে ও শামুকের চকলেটটা বেশ ভালোই লেগেছে তাই ও ইয়েস বলল আর এরপর সে ক্যারামেল পুডিং খাচ্ছে আর এটা খেতে ওর দারুণ লেগেছে তাই জন্য ও ইয়েস বলল এরপর সে খাচ্ছে লেট দেখা যাক এটা খেতে ওর কেমন লাগে ওয়াও এটা খেতে ওর দারুণ লেগেছে এরপর আমরা একদম শেষেরটা দেখে নেব কিন্তু তার আগে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে লিখে জানাবেন কেক খেতে আপনার কেমন লাগে বন্ধুরা আমরা এরকম একটা ভিডিও দেখলাম যেখানে এই ছেলেটি তিমি মাছ খাবে তিমি মাছ এটাও কি কখনো খাওয়া সম্ভব দেখা যাক ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখলে আমরা বুঝতে পেরে যাবো ছেলেটা কি করে কিন্তু প্রথমেই সে খেয়ে নিল ব্লাড যেটা খেতে ও দারুণ পছন্দ করে আর তারপর সে খেলো তিমি মাছ যেটা খাওয়ার আগে একটু খেলেও নিল আর এটা খেতে ওর দারুণ লেগেছে তাই ও ইয়েস বললো আর এরপর সে খাচ্ছে কোকোলা দেখা যাক এটা খেতে ওর কেমন লাগে এটা তো খাওয়ার আগে সুন্দরভাবে হাতে সাজিয়ে নিয়েছে আর এটা খেতেও খুব ভালো এরপর আমরা একদম শেষেরটা দেখে নেবো কিন্তু তার আগে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে লিখে জানাবেন কোকোলা খেতে আপনার কেমন লাগে এটা একদম শেষেরটা ওয়াও এটা একটা চকলেটের মধ্যে পোকা দেখা যাক এটা খেতে ওর কেমন লাগে দারুণ লেগেছে বন্ধুরা আমরা একটু একটা দারুণ ভিডিও দেখলাম যেখানে এই ছেলেটি রামধনু খাবে রামধনু এটাও কি কখনো খাওয়া সম্ভব হ্যাঁ বন্ধুরা এটাও খাওয়া সম্ভব তো প্রথমে ছেলেটি রামধনু খেলো আর এটা খেতে ওর দারুণ লেগেছে তাই ও ইয়েস বললো আর তারপর সে খেলো ব্যাঙ্ক চকলেট যেটা খেতে ওর একদমই ভালো লাগলো না তাই জন্য ও নো বললো আর এটা একটা পিজা দেখা যাক এটা খেতে ওর কেমন লাগে বন্ধুরা এটাও ওর ভালো লাগলো না এরপর ও খাবে গোলাপ কিন্তু তার আগে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবছর পুজোতে আপনার কটা জামা কাপড় হলো এটা একদম শেষের গোলাপটা ওয়াও এটাও দারুণ লেগেছে হ্যাঁ বন্ধুরা এই ছেলেটি আইসক্রিম খাবে আর হ্যাঁ সে কতগুলো ওষুধও খেয়ে নেবে তো দেখা যাক ওকে খায় প্রথমে সে একটা জুস খাচ্ছে এটা খেতে ওর বেশ ভালোই লেগেছে তাই জন্য ও ইয়েস বলল আর এরপর সে খাচ্ছে মেডিসিন হ্যাঁ বন্ধুরা ও মেডিসিন খাচ্ছে ঠিকই কিন্তু এটা খেতে ও একদমই পছন্দ করছে না তাই ও নো বলল আর এরপর সে খাবে পান্ডা চকলেট দেখা যাক এটা খেতে ওর কেমন লাগে ওয়াও এটা একটা দারুণ আইসক্রিম ছিল এটা খেতে ওর দারুণ লেগেছে এরপর আমরা দেখে নেবো ডাইনোসর খাওয়াটা কিন্তু তার আগে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে লিখে জানাবেন ভূত দেখলে আপনি ভয় পান কিনা এটা একদম শেষেরটা দেখা যাক এটা খেতে ওর কেমন লাগে হ্যাঁ বন্ধুরা দারুণ লেগেছে ওর এটা